করোনা মহামারীর প্রেক্ষাপটে এবার অমর একুশে গ্রন্থমেলা হবে কি হবে না সে সংশয় কেটেছে। ঘোষণা এসেছে স্বাধীনতার ৫০ বছরে স্বাধীনতার মাসেই আয়োজিত হবে মেলা। প্রতিপাদ্য ঠিক করা হয়েছে হে স্বাধীনতা, আমরা মুজিব বর্ষকে ধারণ করে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে প্রাধান্য দেব এবং গত বছর যেটা বলেছিলাম সেই কথার পরিপ্রেক্ষিতেই আমাদের এ বইমেলার এবারের থিম হে স্বাধীনতা। হে স্বাধীনতা থিমের উপরে আমরা কাজ ইতোমধ্যে শুরু করেছি। এবার চাইবো না, মোটা দাগে চাইবো না কোনো স্টল বৃদ্ধি করার ব্যাপার। স্টল বৃদ্ধি মানে স্টলের আয়তন বৃদ্ধি করা। আমার এক ইউনিট ছিল, আমি দুই ইউনিট নেব, এটা আমরা চাইবো না যদি সেরকম প্রেক্ষিত না তৈরি হয়। কোভিড পরিস্থিতিতে যে পরিমাণ স্বাস্থ্যবিধি মানা দরকার সেই পরিমাণ স্বাস্থ্যবিধি বাংলা একাডেমি মানতে চেষ্টা করবে। আপনারা অবশ্যই মাস্ক পরে আসবেন, অবশ্যই আপনারা স্যানিটেশনের জন্য যে সমস্ত প্রক্রিয়া দরকার বাংলা একাডেমি সহায়তা তো করবেই, আপনারা ব্যক্তিগত ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকবেন, পরস্পর থেকে দূরত্ব বজায় রাখবেন। সৃজনশীল বইয়ের প্রকাশকরা শুরু থেকেই চাইছিলেন প্রকাশ্যে বইমেলা আয়োজনের, এমন ঘোষণায় তারা খুশি। মার্চে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় আয়োজকদের সেভাবেই প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন প্রকাশকরা। বেশ কয়েকটা তো ঝড় হবেই আমরা ধরেই নিচ্ছি, বৃষ্টি অনেকগুলো হতে পারে, সুতরাং আমাদের পূর্ব প্রস্তুতি থাকতে হবে। বই মেলা প্রাঙ্গণের যে বিন্যাস, বিন্যাসকেও আয়োজক প্রতিষ্ঠানের সেভাবে করতে হবে এবং প্রকাশক তাদের স্টলের যে সাজসজ্জা করে এবার সেভাবে করতে হবে। অর্থাৎ এবারের আবহাওয়ার কিন্তু একটা পূর্বাভাস আমাদের সবার জানা আছে, সুতরাং সেভাবেই আমাদেরকে এবার প্রস্তুতি নিতে হবে। আমাদের মনে রাখতে হবে এই ঝড় বৃষ্টিকালীন সময়ে বইমেলায় বইগুলোর সুরক্ষা, প্রকাশকদের সুরক্ষা, পাশাপাশি বইপ্রেমী মানুষের জন্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই স্টল প্যাভিলিয়নের পরিকল্পনা যেমন করতে হবে, পাশাপাশি বাংলা একাডেমি কর্তৃপক্ষ তথা বইমেলা কমিটি বইমেলা প্রাঙ্গণে বেশ কয়েকটি শেড নির্মাণ করবেন যাতে যখন তখন ঝড় বৃষ্টি শুরু হলে আগত মানুষ খুব সহজে শেডগুলোতে নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারে। করোনা মহামারীতে প্রায় মুখ থুবড়ে পড়া প্রকাশনা শিল্প গ্রন্থমেলাকে কেন্দ্র করে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংস্কৃতি মন্ত্রণালয়ও এবার স্টল ও প্যাভিলিয়ন ভাড়ায় ৫০% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাকে জানিয়েছেন যারা এই বইমেলায় অংশগ্রহণ করবে তাদেরকে তাদের স্টল ভাড়ার অর্ধেক দিলেই চলবে, এবং এটি বহাল রেখেই আমরা আমাদের দিক থেকে সবার কাছে মানে টাকা জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের আবেদনের প্রেক্ষিতে স্টল খরচ অর্ধেক কমিয়ে দিয়েছেন, এই জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রত্যাশাটা ছিল আরও অনেক বেশি। আমরা আশা করি বিষয়টি মন্ত্রণালয়ে অত্যন্ত সদয়ভাবে বিবেচনা করবেন। মহামারীর বিভীষিকা পেছনে ফেলে আবারও প্রাণের জাগরণে মুখরিত হবে বাংলা একাডেমি, সেই প্রত্যাশায় এখন দিন গুনছেন অগণিত বইপ্রেমী মানুষ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।